হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলে আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো। তো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকে আসে আমাদের কাছে অনেকগুলো স্টোরি কভার আপ করার জন্য। তার আগে একটা কথা বলে নিই ভাই, আমার এক্সাম শুরু হয়ে গেছে প্রি টেস্ট অ্যান্ড তাই হয়তো বা এখন একদিন পর একদিন না দুই দিন পর একটা ভিডিও দেখতে পারবে, বাট ভিডিও তোমরা দেখতে পারবে, একেবারে অফলাইন থাকবো না, মাঝে মধ্যে তোমাদের সাথে আমি দেখা করতে আসবো ইউটিউবে। তো বেশি দেরি না করে আজকের ভিডিও চলো শুরু করা যাক। গেমিং উইথ নাইম রিসেন্টলি পেয়ে গেছে তার গোল্ডেন প্লে বাটন অ্যান্ড ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট ফর গেমিং উইথ নাইম, অর্থাৎ আমাদের নাইম আলম ভাইয়ের। অ্যান্ড নাইম আলম ভাইয়ের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তো তারা ই-স্পোর্টসেই দেখা দিছে, বাট আই এম আ বিগ ফ্যান অফ গেমিং উইথ নাইম। অ্যান্ড রিসেন্টলি সত্যি কথা বলতে গেলে নাইম আলম ভাই আরও বেশি কিছু ডিজার্ভ করে, বাট সত্যি কথা বলতে বাংলাদেশে তারা একটু সাপোর্ট করে না, কারণ বাংলাদেশি অডিয়েন্স থাক। এইচটিসি গেমার ভার্সেস সাদিকুল গেমার কন্ট্রোভার্সি এগেন স্টার্ট। অ্যান্ড এই দুটা কন্ট্রোভার্সি যদি তোমরা সম্পর্কে একটু না জানো, আই থিঙ্ক সবাই জানে বাংলা গেমিং করে, তোমাদের একটুও না জানো, আমার পাস্টে দুইটা ভিডিও একটু কষ্ট করে দেখে আসো, কারণ ওইখানে আমি পুরো এক্সপ্লেইন করে দিছি অ্যান্ড এটা তোমাদের ভালো হবে, কারণ এই ভিডিওটাতে শর্টে শেষ হবে, তোমরা ওই ভিডিওতে দেখে নিতে পারবা। তো আবারও রিপ্লাই দিয়েছে এসপিসি গেমার অ্যান্ড সাদিকুল ভাইয়ের আবার একটা কিছু কোয়েশ্চেন ছুড়ে মারছে। আই ডোন্ট নো সাদিকুল ভাইয়ের আরও বড়ো করে কিছু প্রুফ করে ট্রাই করতে চাইতেছে এসপিসি গেমার অ্যান্ড এটা আগে আসবে। অ্যান্ড তোমরা চাইলে এসপিসি ভিডিও দেখে আসতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভাই, এক্সাম তাড়াতাড়ি যেতে হবে আমার। ক্রুল গেমিং রিসেন্টলি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটা স্টোরি আপলোড করেছে, যেখানে ক্রুল গেমিং জানিয়েছে তার 100-এর উপরে জ্বর অ্যান্ড তিনি খুব অসুস্থ, যার ফলে তিনি ভিডিও আপলোড দিতে পারছেন না। আই ডোন্ট নো তিনি পাবজি স্ট্রিম করতেছেন কিনা এখনও, বাট তিনি পাবজি স্ট্রিম করেন ফেসবুক পেজে অ্যান্ড ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে বসে আছে। বা ভাই বা, নোবেল মাহমুদ হয়তো তোমরা অনেকেই চিনবা, টিকটক সেলিব্রিটি, বাট রিসেন্টলি আমি তো জানি ভাই, আমি যতদিন জিজ্ঞেস করছি কেউ চেনে না টিকটক সেলিব্রিটির 10 মিলিয়ন ফ্যান হইলেও কেউ চেনে না। ওকে, আই থিঙ্ক ওর থেকে আমার বেশি লোক চিনবে না। ওকে, তো যাই হোক, নোবেল মাহমুদ রিসেন্টলি ফ্রি ফায়ারের সাথে কোলাপ করতেছে অফিসিয়ালভাবে অ্যান্ড তার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখানে এটা দিয়েছে। আই ডোন্ট নো এই কোলাপটা রিয়েল না ফেক, বাট তাকি অন ফায়ার তার 50K স্পেশাল একটা Q&A ভিডিও আপলোড করছে অ্যান্ড তার আগে আমি তাকে কনগ্রাচুলেশন জানাই দিতেছি 50K-র জন্য। অ্যান্ড তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো, ডিসক্রিপশন বক্সে মেনশন দিতে হবে চ্যানেল, তোমরা ওখানে ক্লিক করে চ্যানেলে চলে যেতে পারবা। এবার দেখে নেব কিছু অ্যাচিভমেন্টস। ইউটিউব ফ্যান ফেস্ট কমপ্লিট করে ফেলেছে 4.5 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। মিস্টার সাদিক FF কমপ্লিট করে ফেলেছে 200K সাবস্ক্রাইবার্স। গেমিং উইথ তালহা কমপ্লিট করে ফেলেছে 300K সাবস্ক্রাইবার্স। পেলার গেমার পেয়ে গেছে তার সিলভার প্লে বাটন। সালমান দ্য ব্রাউন ফিশ কমপ্লিট করে ফেলেছে 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। সো মাই হার্টি কনগ্রাচুলেশনস টু অল অফ দেম। এবার দেখে নিই কিছু ইউটিউব স্টোরি। আয়মান সাদিক এবং তামিম ইকবল, অর্থাৎ আমাদের ক্রিকেট তামিম ইকবল এবং আমাদের 10 মিনিট স্কুলের CEO অ্যান্ড ফাউন্ডার আয়মান সাদিক দুজন একটা কোলাপ করতেছে অ্যান্ড তার আয়মান সাদিকের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে একটা লাইভ অনুষ্ঠান করছে ডিসকাস। অ্যান্ড সেই ডিসকাসে তোমাদের বিভিন্ন রকম প্রাইজ মানিও দেওয়া থাকবে কুইজের মাধ্যমে, তোমরা চাইলে সেটা অ্যাটেন্ড করতে পারবে। ডিসক্রিপশন বক্সে আয়মান সাদিকের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে অ্যান্ড আয়মান সাদিকের ইউটিউব লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে যেয়ে তার সাথে যোগাযোগ করে নিতে পারবা।